गाइस এখানে অলরেডি লং খেলা শুরু হয়ে গেছে দেখো তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছে সো হোয়াট ইজ আপ বাঙালিজ দেখো আজকে কি হতে চলেছে তার জন্য পুরো ভিডিওটা দেখো বলছি তারপর দেখো 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 ফার্স্টেই বলি যে হ্যাঁ আমি পরেই ভিডিওটা বানাচ্ছি বিকজ প্রচুর লেট হয়ে গেছিলো আমার তিনটে সাড়ে তিনটের সময় আসতে বলেছিল অ্যান্ড আমি এসেছি প্রায় কটা বাজে তখন সাড়ে পাঁচটায় এসেছি সাড়ে পাঁচটায় এসেছি তো প্রচুর লেট হয়ে গেছিলো তাই জন্য বেশি লেট করিনি কারণ সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো শেষ হয়ে যেত ভেতরে যদি লেট করতাম তো তাই জন্য আগে ওই ভিডিওগুলো বানিয়ে নিয়েছি তারপরে বাইরে এসে ইন্ট্রোটা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে অ্যান্ড যেমনটা তোমরা থাম্বনেইলে অ্যান্ড ট্রেলারে দেখেছো যে আজকে এসেছিলাম শোভাবাজার রাজবাড়িতে বসন্ত উৎসব সেলিব্রেট হয়েছে এখানে তো সেই উদ্দেশ্যে এসেছিলাম এখানে দারুণ হয়েছে আমার অলরেডি দেখা হয়ে গেছে আমি পরে বানাচ্ছি যেহেতু তো তার আগে বাই দ্য ওয়ে হে গাইস দিস ইজ ইওর ভয়েস সেট আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মশাই আর আজকে বসন্ত উৎসব তো সবাইকে জানাই বসন্ত উৎসবের প্রীতি ও শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা তো ভিডিওটা দেখো পুরো এন্ড অব দি তারপরে কথা হচ্ছে তোমার রসকে কিং সুকে তোমার রসকে কিং সুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় So guys, now we are at শোভাবাজার রাজবাড়ি আর এখানে বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছে তো যাই হোক এই দেখো কিছু সিন পিছনে এই যে শোভাবাজার রাজবাড়িতে এসে গেছি অ্যান্ড এই যে লোকজন ভর্তি তো চলো এবার ভেতরে যাওয়া যাক এনভায়রনমেন্টটা দেখা যাক চলো গাইস এখানে অলরেডি লং খেলা শুরু হয়ে গেছে দেখো খেলা স্টার্ট হয়ে গেছে হ্যাপি হোলি সাংস্কৃতিক অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে পিছনে ওখানে গান টান চলছে একদম আলাদাই আলাদাই কিছু বলার নেই যাতে এনজয় করো ভিডিওটা কিছু বলার নেই চলো দেখো 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 এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিষয়টাকে সবার সামনে তুলে ধরা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটাকে পুরোটা দেখো আর অবশ্যই লাইক এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে আমি এই শোভাবাজার রাজবাড়ির বসন্ত উৎসবে ফার্স্ট টাইম গেলাম আমার এক্সপিরিয়েন্স তো দারুণ ছিল আর তোমরা ভিডিওটা দেখে কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো তোমাদের আশা করি নেক্সট বছর থেকে তোমরাও যাবে আমি ফার্স্ট টাইম গেলাম আমি আরভিউতে যেতাম আরভিউ সাডেনলি বন্ধ হয়ে গেছে কিছু কারণের জন্য তো সেই উদ্দেশ্যে আমি শোভাবাজার রাজবাড়িতে গিয়েছিলাম অসাধারণ Thank you.
মজা হচ্ছে এখানে। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায়।
সো এখন প্রায় 7:10 বাজে, এখন বেরোলাম এখান থেকে অ্যান্ড দারুণ হলো, অসাম লাগলো ব্যাপারটা। আমি ফার্স্ট টাইম এলাম শোভাবাজার রাজবাড়িতে, তো অসাম লাগলো, জাস্ট অসাম। তো এই অসামনেসের জন্য একটা লাইক করে দিতে ভুলো না, আর আশা করি ভিডিওটা তোমরা এনজয় করো, যদি এনজয় করতে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেও ভুলো না। তো চলো এবার বাড়ি যাব, আর হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ মুখচোকের অবস্থাটা, নাচটা তো হয়েছে একটু। আমি আর মামা তো একদম নাচার জন্য একদম ওয়েট করেছিল, এসেই নাচটা শুরু করে দিয়েছে। তো ঠিক আছে চলো বাড়ি যাই। তো গাইস এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আশা করি ভালো লেগেছে তোমাদের, অ্যান্ড ততদিন অব্দি ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো, মস্ত থাকো আর ভালোবাসতে থাকো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।